প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তো আমরা গত লাস্ট ক্লাসে সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল বল কাকে বলে এবং সেই বলগুলোর যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো বলা হচ্ছিল। তো লাস্টে আমরা সম্ভবত অসংরক্ষণশীল বল সম্বন্ধে অতটা ডিটেইলস কথা বলতে পারি নাই, তো এই জন্য আমি আবারও এই অসংরক্ষণশীল বল থেকে আজকের লেকচারটা শুরু করছি। তো অসংরক্ষণশীল বল বলতে বোঝানো হয় যে কোন একটা বস্তুকে একটি পূর্ণ চক্র সম্পন্ন করে যদি তার আদি অবস্থানে ফিরিয়ে আনা হয় তাহলে ওই বস্তুর উপর যে বল দ্বারা মোট কৃতকাজ শূন্য হয় না, অর্থাৎ অশূন্য, মানে তার মানে আমরা লিখতে পারি যে ডাব্লু দ্যাট ইজ নট ইকুয়াল টু কি হবে, জিরো হবে। তো সেই বলকে বলা হবে অসংরক্ষণশীল বল। তাহলে আমি কি বললাম যে কোন বস্তুকে একটি পূর্ণ চক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরিয়ে আনা হলে ওই বস্তুর উপর যে বল দ্বারা মোট কৃত কাজ শূন্য হয় না সেই বলকেই বলা হয় অসংরক্ষণশীল বল। তাহলে অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে কৃত কাজ ডাব্লু কত হবে, নট ইকুয়াল টু জিরো হবে। আর ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে সেটা হবে সংরক্ষণশীল বল, আর নট ইকুয়াল টু জিরো হলে সেটা হবে অসংরক্ষণশীল বল। এখন এটার উদাহরণ কি হতে পারে? যেমন আমরা ঘর্ষণ বলকে অসংরক্ষণশীল বল বলি, ঘর্ষণ বল, এরপরে সান্দ্র বল। ঘর্ষণ বল হচ্ছে তোমার কঠিন পদার্থের ক্ষেত্রে যে বল ঘর্ষণ বল, তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে সেই বলটা নাম হচ্ছে তোমার সান্দ্র বল বলা হয়। তো ঘর্ষণ বল, সান্দ্র বল দুইটা বলই কি কাজ করে? কোনো বস্তুর গতিকে, কঠিন পদার্থের ক্ষেত্রে ঘর্ষণ বল অর্থাৎ কোনো বস্তুর গতিকে বাধা প্রদান করবে, আর তরল বা বায়বীয় বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সেটাকে আমরা কি বল বলি, সান্দ্র বল। তার মানে বায়বীয় পদার্থে প্রবাহে তা সেটা কি করবে, বাধা প্রদান করবে, সেই বলটার নাম হচ্ছে সান্দ্র বল। এখন এটা কেন অসংরক্ষণশীল বল সেটা আমি দেখো চিত্র দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। ধরো আমরা একটা পয়েন্ট ইন্ডিকেট করলাম, ধরো এটা আদি অবস্থান এ। তো এ থেকে ধরো একটা বস্তুকে আমরা ধরো এই পয়েন্টে নিয়ে গেলাম, হ্যাঁ বি তে নিয়ে গেলাম, ধরো এই যে বি তে নিয়ে গেলাম। আবার ধরো বি থেকে ঘুরিয়ে আবার আমরা এটাকে এ তে নিয়ে গেলাম, এ তে নিয়ে আসলাম। তাহলে আমরা এ থেকে বি তে গেলাম আবার বি থেকে এ তে এলাম, বলতো একটা পূর্ণ চক্র হয়েছে কিনা বলতো। কিয়া জাহান নিপু, কিয়া জাহান নিপু শুনতে পাচ্ছ? এটা কি একটা পূর্ণ চক্র হয়েছে বলতো? হ্যাঁ, কেননা আমরা এ থেকে শুরু করেছিলাম আবার বি তে গিয়ে আবার পুনরায় কোথায় ফিরে এসেছি, এ তে ফিরে এলাম। আচ্ছা এখন বলতো এই ক্ষেত্রে আমি ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল সেটার ব্যাখ্যাটা আমি দেওয়ার চেষ্টা করতেছি। তো বলতো বস্তুরা যখন এ থেকে বি তে যাবে তখন এই যে ঘর্ষণ বল এই পথের সকল পয়েন্টে ঘর্ষণ বলের মান কি একই হবে না আলাদা আলাদা হবে বলতো? বিভিন্ন পয়েন্টে ঘর্ষণ বলের মান কি হবে বলতো? আলাদা আলাদা হবে। তাহলে এই যে ঘর্ষণ বলের মান যেহেতু ভিন্ন ভিন্ন তাহলে বলতো এখানে কি বলের মান কি একই হচ্ছে না ভেরিয়েবল হচ্ছে, অর্থাৎ ধ্রুব বল নাকি পরিবর্তনশীল বল? পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল। তাহলে বলতো আমরা এখন ঘর্ষণ বলটা বিবেচনা করছি, তো ঘর্ষণ বলের ক্ষেত্রে আমরা যখন কোনো একটা বস্তুকে এ থেকে বি তে নিয়ে যাব তখন এই ক্ষেত্রে যেহেতু বল পরিবর্তনশীল তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ আমরা কি জানি, ডাব্লু এ বি দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে ইন্টিগ্রেশন করে বের করতে হয়, তাই না? ইন্টিগ্রেশন করে বের করতে হয়। এখানে বলের মান যেহেতু পরিবর্তনশীল এই জন্য আমরা এটাকে নামকরণ করলাম এটা এফ ইনটু, এবং এখানে যেহেতু বক্ররেখায় গিয়েছে তার মানে দিকেরও পরিবর্তন হবে, যার জন্য আমরা এটাকে লিখবো এফ ডট ডিএস, এইভাবে লিখবো আমরা। এবার এখানে একটা লিমিট থাকবে, এখানে একটা আপার লিমিট, লোয়ার লিমিট থাকবে, তারপরে এখানে একটা আপার লিমিট থাকবে, সেই লিমিটের মান অনুসারে এখানে এক্স ইনিশিয়াল আর এটা হবে এক্স ফাইনাল। আচ্ছা এখন বলো তো এই যে বলটা, এই বলটা কি বল বলো? এই বলটা ঘর্ষণ বল। আচ্ছা তো ঘর্ষণ বল, ঘর্ষণ বলের ডিরেকশন যেদিকে, সরণের ডিরেকশন কোন দিকে বলো তো? এর বিপরীত দিকে, বিপরীত দিকে, বিপরীত দিকে। তার মানে আমরা এই ক্ষেত্রে ওই যে কনসেপ্টটা যদি আমরা একটু অ্যাপ্লাই করতে চাই, দেখো আমি একটু অ্যাপ্লাই করতেছি, দেখো আমরা লিমিটটা বসানোর দরকার নাই। এফ ডি এস কস কত ডিগ্রি লিখবো বলো তো? 180 ডিগ্রি লিখবো না, যেহেতু ঘর্ষণ বলের ডিরেকশন যেদিকে সরণের ডিরেকশন তার বিপরীত দিকে। তার মানে কস 180 ডিগ্রি মান কত? -1। তাহলে মাইনাস এফ ডি এস, দেখো তো এটা। আচ্ছা এই বলটাকে আমরা এফ ওয়ান নাম করি, নামকরণ করি, বি থেকে এতে আসার ফলে এটাকে নামকরণ করবো আমরা এফ টু। আচ্ছা তাহলে এখন আমরা এখানে কি কাজ পেয়েছি বলো, ধনাত্মক কাজ না ঋণাত্মক কাজ? ঋণাত্মক কাজ। আচ্ছা এবারে নাফিসা আক্তার বলো তো, নাফিসা বলো যে আমরা যদি বি থেকে এ তে যাই, তো বি থেকে এ তে গেলে, নাফিসা বলো বি থেকে এ তে গেলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কি হবে? নাফিসা ক্লাসে আছো? জি স্যার আছি। বলো
বি থেকে আমরা বস্তুটাকে এ তে নিয়ে যাব, তাহলে ঘর্ষণ বল দ্বারা কাজ কি হবে বলো? শর্টকাট যদি আমরা, একই তো, ঘর্ষণ বল তো সরণের বিপরীতে কাজ করবে। অবশ্যই, তাহলে কি লিখবো আমরা একটা বাক্য বলো। ইন্টিগ্রেশন, আচ্ছা এটা এফ টু না, উপরে একটু ভুল হয়েছে, এটা এফ ওয়ান। আচ্ছা হ্যাঁ বলো, বলতে থাকো। এই বলটাকে এফ টু, হ্যাঁ এই বলটাকে নামকরণ করবো আমরা এফ টু, এবং এখানে একটা মাইনাস সাইন চলে আসবে। কেন মাইনাস এলো বলো তো? কারণ স্যার এখনো ঘর্ষণ বলটা সরণের বিপরীত দিকে কাজ করছে। ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে কাজ করবে, এই জন্য এক্ষেত্রে কাজ কি হবে? মাইনাস হবে। তাহলে ঘর্ষণ বল দ্বারা এই বস্তুর উপরে মোট কৃত কাজ, দ্যাট ইজ ডাব্লু ইকাল টু ডাব্লু এ বি প্লাস ডাব্লু বি এ, দ্যাট ইজ ইকাল টু মাইনাস ইন্টিগ্রেশন এফ ওয়ান ডিএস মাইনাস ইন্টিগ্রেশন এফ টু ডিএস। বলতো দুটা ঋণাত্মক সংখ্যা যোগ করলে কি কখনো শূন্য হয়? বলতো এটা যোগ করলে এটা ঋণাত্মক সংখ্যা যোগ করলে কখনো শূন্য হবে না, যার জন্য আমরা কি লিখতে পারি ডাব্লু নট ইকাল টু জিরো। তো ডাব্লু যেহেতু নট ইকাল টু জিরো, তাহলে আমার এই ক্ষেত্রে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ শূন্য হয় নাই, এই জন্য ঘর্ষণ বল একটি কি বল, অসংরক্ষণশীল বল। দেখো ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলো। ঘর্ষণ বল তো বিভিন্ন পয়েন্টে, ঘর্ষণ বলে মান তো আলাদা আলাদা হবে, একটা সারফেসের সকল পয়েন্টে তো উঁচু নিচুর যে ব্যাপারটা, অর্থাৎ মসৃণ অমসৃণ যে ব্যাপারটা, সেটা তো সব জায়গায় সমান নয়, এটা মানে প্রকৃতির উপরে নির্ভর করে, মানে সকল পয়েন্টের উপরে নির্ভর করে। তার মানে এখন আমার বলো তো সান্দ্র বলের ক্ষেত্রে, সরি সংরক্ষণশীল বলের ক্ষেত্রে যে আমরা বলেছিলাম যে অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল, দ্যাট ইজ এফ ইকাল টু এম জি, এবং এই বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ ইকাল টু এম জি এইচ ছিল, তাই না? তো অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ ওই বস্তুটার কিন্তু পথের উপরে নির্ভর করে না, নির্ভর করে তার আদি এবং শেষ অবস্থানের উপরে, কেননা আদি এবং শেষ অবস্থান থেকে কি নির্ধারিত হয়, হাইট। কিন্তু এক্ষেত্রে অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে কি ঘটনা ঘটতেছে বলতো? অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে কি বস্তু আদি আর শেষ অবস্থানের উপরে নির্ভর করতেছে না, এই ক্ষেত্রে কৃত কাজ পথের উপরে নির্ভর করবে বলতো? এটা পথের উপরে নির্ভর করবে, কেন? কেননা বিভিন্ন পয়েন্টে এই পথের বিভিন্ন পয়েন্টে ঘর্ষণ বলের মান এক না, আলাদা, মানে আলাদা আলাদা হতে পারে, একও হইতে পারে কিন্তু আলাদা হওয়ার সম্ভাবনাই বেশি সবচেয়ে, কেননা একটা পথের সকল পয়েন্টে ঘর্ষণ বলের মান সেম হবে না, এটাই হচ্ছে বাস্তবতা। তো তার মানে আমার সেই ক্ষেত্রে বিভিন্ন পয়েন্টে বলের মান কি হবে, আলাদা আলাদা হবে। তার মানে এই ক্ষেত্রে আমার অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ তাহলে পথের উপরে নির্ভর করে, আদি এবং শেষ অবস্থানের উপরে নির্ভর করে না। আবার সংরক্ষণশীল বলের ক্ষেত্রে তুমি যাওয়ার ক্ষেত্রে যে কাজ পেয়েছিলে, আসার ক্ষেত্রে কিন্তু ওই কাজই পাওয়া যায়, কিন্তু সংরক্ষণশীল বলের ক্ষেত্রে কিন্তু তুমি এ থেকে বি তে যাওয়ার ফলে তুমি যে কাজ পাবে, অর্থাৎ তুমি এ থেকে বি তে যেতে গিয়ে যে কাজ পাবে, তুমি যদি বি থেকে আবার এ তে আসো তাহলে সেই কাজটা তুমি পাবে না। কেন পাবে না? কেননা এই বলের মান সব জায়গায় সমান হবে না, যাওয়ার ক্ষেত্রে বলের মান যদি সকল পয়েন্টে এক হলেও আসার ক্ষেত্রে সকল পয়েন্টে এক হবে না, এটাই হচ্ছে একটা সারফেসের বাস্তবতা। তার মানে আমার যাওয়ার ক্ষেত্রে তুমি যে কাজ পাবে আসার ক্ষেত্রে সে কাজটা পাবে না, তার মানে তুমি যাওয়ার ক্ষেত্রে যে কাজ পেলে আসার ক্ষেত্রে যেহেতু কাজ পাচ্ছ না, তার মানে এই বলের মাধ্যমে কাজকে পুনরুদ্ধার করা যায় না। কিন্তু অভিকর্ষ বল দ্বারা সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ কি ছিল বলতো? ডাব্লু ওয়ান কি ছিল? এম জি এইচ। তুমি যাওয়ার ক্ষেত্রে যে কাজ পেয়েছিলে আসার ক্ষেত্রে কি কাজ পেয়েছিলে? একই কাজ পেয়েছিলে, এম জি এইচ। তার মানে যাওয়ার ক্ষেত্রে যে কাজ পেয়েছো আসার ক্ষেত্রে সেই কাজটাই পেয়েছো, তার মানে এই বলের মাধ্যমে কাজকে পুনরুদ্ধার করা যায়। বাট অসংরক্ষণশীল বলের মাধ্যমে কাজকে পুনরুদ্ধার করা যায় না। কেন যায় না? কারণ হচ্ছে পথের বিভিন্ন পয়েন্টে ঘর্ষণ বলের মান আলাদা হবে, এই জন্য তোমার যাওয়ার ক্ষেত্রে যে কাজ পাওয়া যায় ফিরে আসার ক্ষেত্রে সেই কাজটা পাওয়া যাবে না, অর্থাৎ সমান হবে না। এই হচ্ছে মূল কনসেপ্ট। তাহলে আমরা সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বলের ডেফিনেশন জেনেছি, সংরক্ষণশীল অসংরক্ষণশীল বলের যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলো জেনেছি, আর অনুধাবনমূলক দুইটা প্রশ্ন আমরা শিখেছি, একটা হচ্ছে যে অভিকর্ষ বল কেন সংরক্ষণশীল বল, আর আজকে আমরা দেখলাম যে ঘর্ষণ বল কেন অসংরক্ষণশীল বল, ব্যাখ্যা করো। তো এই কনসেপ্টের প্রশ্ন পরীক্ষায় এলে তোমরা পারবে কিনা বলো? আচ্ছা, এখন আমরা গুরুত্বপূর্ণ আর একটা টপিকে যাব। আজকে আমরা বেশ কয়েকটা জিনিস করতে চাচ্ছি, আমি একটু শর্টকাট কয়েকটা জিনিস একটু দেখাবো। বলতো ক্ষমতা কাকে বলে একটু বলো তো, 9 10 এ পড়ে এসেছো তোমরা, ক্ষমতা কাকে বলে? হ্যাঁ, কোনো ব্যক্তি, এই এতটুকু বললে হবে না তো, ভালো করে বলো যে কোনো ব্যক্তি বা যন্ত্রের কোনো উৎসের কাজ করার হারকেই বলা হয় ক্ষমতা। তো ক্ষমতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পি দিয়ে। তার মানে পি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? কাজ করার হার, তার মানে কি? পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। আচ্ছা, তো ডাব্লিউ এর একক কি? জুল। আর নিশ্চিত সময়ের একক কি? সেকেন্ড। দ্যাট ইজ ইকুয়াল টু 1 জুল পার সেকেন্ড।
এটাকে বলা হয় ওয়ান ওয়াট, তার মানে আমার এই ক্ষেত্রে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। বলতো কোনো ব্যক্তি বা উৎসের, যেমন আমি যদি বলি যে তোমার সাবার আর কাজ করার ক্ষমতা এক ওয়াট, সাবার ক্ষমতা এক ওয়াট বলতে কি বোঝো? কাজী সাবাই বলো। স্যার এটা হচ্ছে কোশ্চেনটা কি বললেন, মানে এক ওয়াট? হ্যাঁ হ্যাঁ, কোন ব্যক্তি বা উৎসের ক্ষমতা এক ওয়াট বলতে কি বোঝো? কোন ব্যক্তি বা উৎসের ক্ষমতা 50 ওয়াট বলতে কি বুঝো? এক সেকেন্ডে ওই ব্যক্তি বা যন্ত্রটা 50 জুল কাজ করতে পারে। ভেরি গুড, যে ওই ব্যক্তি বা যন্ত্র প্রতি সেকেন্ডে কত জুল কাজ করবে? 50 জুল কাজ করবে। তাহলে আমরা এখানে ক্ষমতার সংজ্ঞাটা কি সেটা জেনে গেলাম, এরপরে ক্ষমতার একক কি ওয়াট সেটা জানলাম, এক ওয়াট ক্ষমতা বলতে কি বুঝো, আর 50 ওয়াট বা যে কোনো ওয়াট ক্ষমতা বলতে কি বুঝো, এই বিষয়গুলো আমরা জেনে গেলাম। আচ্ছা তোমরা কি আর একটা জিনিস জানো, তোমরা ওই যে ইঞ্জিনের ক্ষমতার এককে এইচপি তে প্রকাশ করা হয়, অর্থাৎ এই যে ওয়ান হর্স পাওয়ার এইচপি, হ্যাঁ হর্স পাওয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 746 ওয়াট। এটা কি জানা আছে সবার? জি স্যার। আচ্ছা তাহলে আমাকে বলো তো যে কোন ইঞ্জিনের ক্ষমতা 2 HP বলতে কি বুঝো, খুবই ইম্পর্টেন্ট, কোন ইঞ্জিনের ক্ষমতা 2 HP বলতে কি বুঝো? 2 সেকেন্ডে ওই ইঞ্জিনটা প্রতি সেকেন্ডে ওই ইঞ্জিনটা 1492 জুল কাজ সম্পন্ন করতে পারে। ভেরি গুড, এটাও কিন্তু পরীক্ষায় আসে, ওয়াট দিয়েও অনেক সময় আসে আর এইচপি দিয়েও কিন্তু অনেক সময় আসে। তো যত যত ওয়াট বলবে ততকে ওই যে 746 দিয়ে গুণ করবে, তাহলে 6 দ্বিগুণে 12, 4 দ্বিগুণে 8, 8 নয়, 7 দ্বিগুণে 14, তার মানে এত ওয়াট, তাই না? তো এত ওয়াট মানে কি 1492 জুল পার সেকেন্ড, তার মানে ওই ইঞ্জিনটা কি করবে প্রতি সেকেন্ডে এত জুল কাজ সম্পন্ন করবে। ধন্যবাদ, তোমরা পেরেছো, এই জন্য আমি অনেক খুশি হয়েছি। তাহলে আমরা এখান থেকে ক্ষমতার যে একক গুলো আছে সেই একক গুলো সম্বন্ধে আমরা ক্লিয়ার ধারণা আমরা পেয়ে গেলাম। আচ্ছা এবারে বলো তো এই এই ফর্মুলাটা তোমরা 9-10 দেখে এসছো কিনা একটু বলো তো, এই যে আমি এটাকে আবার নিচে টেনে নিয়ে আসতেছি, এই যে পি ইকুয়াল টু যে সমীকরণটা আমি একটু নিচে লিখে দেখাই, পি ইকুয়াল টু এটা স্টার চিহ্ন দিচ্ছি আমি, পি ইকুয়াল টু W/T, ঠিক আছে? আচ্ছা W ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো তো? আমরা কি লিখতে পারি বলতো? এফ, আর এই এস বাই টি সমান আমরা কি লিখতে পারি বলতো? ভি লিখা যায়। তো এই ভিটাকে বলা হয়, এই ভি ভি এখানে যে ভি এটাকে বলা হয় সমবেগ, বলা হয় এটা হচ্ছে সমবেগ। এখন এই এই ফর্মুলার একটা অঙ্ক আমি তোমাদের একটু এখনই দেখাই দিচ্ছি, সেটা অতটা ইম্পর্টেন্ট না কিন্তু এমসিকিউ পরীক্ষার সময় আসে, পি ইকুয়াল টু এফ ভি। আচ্ছা এখন এই ফর্মুলার অঙ্ক কি হতে পারে, যেমন এই যে আমাদের দেশে যে বিল্ডিং কনস্ট্রাকশন হয় না, বিল্ডিং হাই রাইজ যে বিল্ডিং গুলো কনস্ট্রাক্ট হয়, তো এই বিল্ডিং গুলোতে তোমার নিচ থেকে সিমেন্ট বালি রড আরো যে অন্যান্য মালামাল আছে সেগুলো নিচ থেকে উপরে নেওয়ার জন্য ক্রেন ব্যবহার করা হয়, দেখেছো তোমরা ক্রেন? তো এখন এই ক্রেনের মাধ্যমে ধরো একটা ক্রেনের মাধ্যমে এই যে এটা ক্রেন, হ্যাঁ এর মধ্যে তোমার বস্তু রাখা হয়, এটার মধ্যে বস্তু আছে ধরো তোমার সিমেন্ট বালি এগুলো আছে, তো এই ক্রেনটাকে তোমার এখানে দড়ি বেঁধে আংটার সাহায্যে এখানে দড়ি বেঁধে উপর থেকে এখানে উপরে উঠানো হচ্ছে, তো এই ক্রেনটা কত সমবেগে উপরে উঠানো হচ্ছে সেই বেগের মানটা ধরো আমরা বলে দিলাম, ধরো 2 মিটার পার সেকেন্ড সমবেগে উপরে উঠানো হচ্ছে, আর এখানে যে মালামাল তুমি নিয়েছো সেই মালামালের ভর ধরো আমি বলে দিলাম 200 কেজি, তার মানে আমি কি বলছি যে একটি ক্রেনের সাহায্যে 200 কেজি সিমেন্টকে তোমার 2 মিটার পার সেকেন্ড সমবেগে উপরে উঠানো হলে ক্রেনটির অশ্ব ক্ষমতা কত, এটা চাওয়া হয়েছে। কি বললাম আমি প্রশ্নটা, যে একটি ক্রেনের সাহায্যে 200 কেজি সিমেন্টকে তোমার 2 মিটার পার সেকেন্ড সমবেগে উপরে উঠানো হলে ক্রেনটির অশ্ব ক্ষমতা কত, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা এখন এই ফর্মুলাটায় চলে আসব, এই ফর্মুলাটা এসে দেখো পি ইকুয়াল টু এফ ইনটু ভি। আচ্ছা এখন বলো তো এই বস্তুটাকে উপরের দিকে উঠানো হচ্ছে, তাহলে কোন বল দ্বারা কাজ হবে, এখানে অভিকর্ষ বল দ্বারা কাজ হবে?
হ্যাঁ, তো অভিকর্ষ বল এফ সমান আমরা কি জানি, এম জি এম জি ইনটু ভি। আচ্ছা, দ্যাট ইজ ইকুয়াল টু এম মানে কত, 200, জি মানে রাউন্ড ফিগার আমি ধরলাম 10 রাউন্ড ফিগারে, আর যদি অঙ্কে দেওয়া না থাকে তাহলে অবশ্যই 9.8 ব্যবহার করবে তোমরা, দ্যাট ইজ ইনটু 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা হবে, তাহলে এই রেজাল্টটা হচ্ছে কত, 4000, 4000 ওয়াট হলো, তাই না? তাহলে এই 4000 কে যদি আমরা অশ্বক্ষমতা চেয়েছি কিন্তু, তাহলে 746 দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাবো, এইচপি পেয়ে যাবো। তাহলে এটা ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা হবে তত এইচপি। তাহলে তোমার এই ফর্মুলাটা, তোমার ওই যে ক্রেন দিয়ে যে মালামাল যে বা বস্তুকে যে উপরে উঠানো হয়, সেগুলো মোটামুটি সমবেগে উপরে উঠানো হয়, সেই ক্ষেত্রে তোমার এই ফর্মুলা ব্যবহার করে অঙ্ক করতে হয়। এই ফর্মুলাটা একটু মনে রাখবে, দেখো তো বুঝতে পেরেছো কিনা তোমরা। এবারে আরেকটা জিনিস বলতো, এটাও তোমরা পড়ে এসছো, জাস্ট আমি একটু মনে করিয়ে দিচ্ছি। আচ্ছা বলতো, কর্ম দক্ষতা বা দক্ষতা কাকে বলে, কর্ম কর্ম দক্ষতা বা দক্ষতা, অনেক সময় শুধু দক্ষতা বলা হয়, কর্ম দক্ষতা বা দক্ষতা বলা হয় কাকে বলে বলতো, কোন যন্ত্রের তোমার প্রাপ্ত ক্ষমতা বা প্রাপ্ত শক্তি এবং ওই যন্ত্রের প্রদত্ত শক্তি বা প্রদত্ত ক্ষমতা, এর অনুপাতকে বলা হয় দক্ষতা। নিশ্চয়ই তোমরা জানো, তার মানে কোন যন্ত্র বা কোন যন্ত্র দ্বারা কাজে রূপান্তরিত শক্তি এবং ওই যন্ত্রের প্রদত্ত শক্তি, শক্তি দিয়েও বলা যায় ক্ষমতা দিয়েও বলা যায়, এর অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা বা দক্ষতা। তো দক্ষতাকে কি দিয়ে প্রকাশ করা হয় জানো, দক্ষতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, তাহলে এটাই আমরা কি লিখতে পারি বলো, পি আউট বাই পি ইন। ভেরি গুড, এটাকে আমরা লিখতে পারি পি আউট ডিভাইডেড পি ইন, মানে ও ক্ষমতা দিয়ে বলেছে। শক্তি দিয়ে যদি আমরা বলি তাহলে কি লিখব, ই ইন সরি ই আউট ডিভাইডেড ই ইন। এবং এগুলোকে কি এককে প্রকাশ করা হয় জানো, শতকরায় প্রকাশ করা হয়, শতকরায় প্রকাশ করা হয়। তো বলতো কোন যন্ত্রের দক্ষতা, ধর আমি এখানে নামকরণ করলাম যে কোন যন্ত্রের ক্ষমতা 30%, বলতে কি বুঝো বলো, কোন যন্ত্রের দক্ষতা বা কর্মদক্ষতা 30%, এর অর্থ কি? ওই যন্ত্র দ্বারা হচ্ছে প্রাপ্ত শক্তি আর প্রদত্ত শক্তির অনুপাত 30। ওই যন্ত্রের প্রদত্ত শক্তির 30% কার্যকর ক্ষমতায় পরিণত হয়। হ্যাঁ, মানে ওই যন্ত্রে যদি 100 জুল শক্তি সরবরাহ করা হয়, তাহলে ওই যন্ত্রটা মাত্র 30 জুল শক্তিকে কাজে রূপান্তর করতে পারে, তাহলে বাকি 70% কই গেল, নষ্ট হয়ে গেল, অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা দক্ষতার সংখ্যাটা দেখবে, হ্যাঁ এটা পরীক্ষা আসে কিন্তু, 1 মার্কের জন্য অনেক সময় আসে। আর এই যে কোন যন্ত্রের দক্ষতা বা কোন ইঞ্জিনের দক্ষতা 30% বলতে কি বুঝো, এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে আমরা মোটামুটি পাওয়ার কাকে বলে, ক্ষমতা কাকে বলে, এরপরে কর্ম দক্ষতা কাকে বলে, এই সংজ্ঞাগুলো মোটামুটি আমরা জেনে গেলাম। এখন আমরা গুরুত্বপূর্ণ টপিকের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে দেখো শক্তির নিত্যতা সূত্র, এটাও তোমাদের জানা জিনিস, শক্তির নিত্যতা সূত্র। বলো তো শক্তির নিত্যতা সূত্র কে পারবে, শক্তি অবিনশ্বর, শক্তির ধ্বংস বা সৃষ্টি নেই, একে শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। আচ্ছা, তাহলে এখন দেখো এই শক্তি নিত্যতার সূত্র অনেকগুলো ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। 1 নাম্বার হচ্ছে তোমার শক্তি নিত্যতার সূত্র হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, যেটা তোমরা 9-10 পড়ে এসছো, এটা নিয়ে আমি বেশি কথা বলবো না, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি এটা। এরপরে তোমার 2 নাম্বার হচ্ছে আনত তলের ক্ষেত্রে, এটাই আমি আজকে দেখাবো আনত তলের ক্ষেত্রে কিভাবে এটা অ্যাপ্লাই করা যায়, আনত তলের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। 3 নাম্বার আর একটা অ্যাপ্লিকেশন আছে তোমাদের, সেটা হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে। সরল দোলকের নাম শুনেছো তোমরা, সরল দোলক? এই 3টা ক্ষেত্রে আমরা সরল দোলকের ক্ষেত্রে, তো এই 3টা ক্ষেত্রে আমরা কি করব, শক্তি নিত্যতা সূত্রটা আমরা দেখব। আচ্ছা বলো তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি তোমরা পারবে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি নিত্যতা সূত্র? তাহলে ওইটার দিকে তাহলে আমি আজকে আর না যাই, তাহলে আজকে আমি যেটা যাব সেটা হচ্ছে আনত তলের ক্ষেত্রে কিভাবে শক্তি নিত্যতা সূত্র প্রমাণ এবং ব্যাখ্যা করা যায়। আমি প্রমাণের দিকে যাব না, আমি একসাথে ম্যাথ করাবো, যেহেতু ম্যাথই পরীক্ষা বেশি আসে এই জন্য আমি ম্যাথের দিকে একটু বেশি ঝোঁক দিচ্ছি। তখন একটা একদম ক্যালকুলেটার বের করো, যে ভালো ক্যালকুলেশন পারো সে বের করবে। আচ্ছা আমি একটু পরের পেজে চলে যাচ্ছি, এই দ্বিতীয় এই পেজটা চলে যাচ্ছি, এটা আমি একটা অঙ্ক করাবো। হ্যাঁ আচ্ছা, এখন ধরো এখানে অঙ্কটা হচ্ছে আনত তলের ক্ষেত্রে, এম ইজ ইকুয়াল টু বলা হলো ধরো
20 কেজি আমি মান বলে দিচ্ছি m = 20 কেজি জি এর মানটা রাউন্ড ফিগার আমি 10 ধরে নিচ্ছি আচ্ছা মিটার পার সেকেন্ড স্কয়ার আচ্ছা এখন আনত তলটা কিভাবে আছে সেটা আমি চিত্রে দেখাচ্ছি দেখো এইটা একটা আনত তল এই তলের এই বিন্দুগুলোর আমি নাম দিয়ে দিচ্ছি ধরো এটা a বিন্দু এটা b বিন্দু আর এটা হচ্ছে c বিন্দু আচ্ছা এখন তোমার এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা ধরো বলা হলো এই অ্যাঙ্গেলটা ধরো থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি বলা হলো থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি ঠিক আছে আচ্ছা এখন আমরা এখানে AC ইকুয়াল টু বলে দিচ্ছি AC দ্যাট ইজ ইকুয়াল টু বলা হলো ধরো তোমার 12 মিটার AC ইকুয়াল টু 12 মিটার তার মানে আমি হাইটটা বলে দিয়েছি কিন্তু 12 মিটার আচ্ছা এখন আমি এখানে কয়টা বিন্দু বিবেচনা করতেছি ধরো আমরা তিনটা বিন্দু নিয়ে একটু দেখাবো এটা একটা বিন্দু এটা আর একটা বিন্দু ধরো এটা ডি আর এটা হচ্ছে ই এবং আমি বলে দিচ্ছি এখানে এডি দ্যাট ইজ ইকুয়াল টু ডিই দ্যাট ইজ ইকুয়াল টু বিই তার মানে এই প্রত্যেকটা দৈর্ঘ্য কি পরস্পর সমান ঠিক আছে প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে পরস্পর সমান তো এই জায়গা থেকে ওই যে 20 কেজি ভরে একটা বস্তুকে যদি তোমার ছেড়ে দেওয়া হয় এ থেকে 20 কেজি ভরে একটা বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তো তল বরাবর কোথায় আসবে বি তে আসবে আচ্ছা তাহলে এই যে বিভিন্ন পয়েন্টে শক্তি নিত্যতা সূত্র পালিত হবে কিনা ব্যাখ্যা করো বিভিন্ন পয়েন্ট অর্থাৎ এ পয়েন্টে ডি পয়েন্টে ই পয়েন্টে বি পয়েন্টে এই পয়েন্টগুলোতে শক্তি নিত্যতা সূত্র তোমাকে ব্যাখ্যা করতে বলেছে আনত তল কিন্তু এটা পড়ন্ত বস্তু না কিন্তু এটা মুক্তভাবে পড়ন্ত বস্তু না কিন্তু এটা হচ্ছে আনত তল আচ্ছা তাহলে আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করব বলো আচ্ছা শুরুতে চলে আসো শুরুতে বলো তো এ তে আমার কয়টা শক্তি থাকবে দুইটা শক্তি থাকবে একটা গতি শক্তি এবং আরেকটা বিভব শক্তি আচ্ছা এখন আগে আমাকে বলো বলো তো এই এবি এই আনত তলটা দৈর্ঘ্য কত এটা আমরা বের করতে পারি না কিভাবে বের করতে পারি এই যে সাইন 30 ডিগ্রি তাই না তাহলে আমরা এবি ইকুয়াল টু কি লিখবো বলো এবি ইজ ইকুয়াল টু এসি মানে কত এসি মানে হচ্ছে 12 ইনটু সাইন 30 ডিগ্রি মানে কত 1/2 আচ্ছা একটু ভুল হলো এখানে গুণ হবে না কি হবে বলো ভাগ হবে আচ্ছা আমি আবারো লিখতেছি একটু খেয়াল করো তোমরা আচ্ছা তাহলে তোমার এবি সমান আমরা লিখতেছি তাই না তাহলে এসি মানে হচ্ছে 8 ডিভাইডেড সাইন 30 ডিগ্রি মানে কত 0.5 দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো তো 16 নাকি স্যার এসি সমান 12 এসি 12 এসি বলতে না স্যার এসি 12 আবার এসি বলে এবি 8 না স্যার এসি আপনি 8 লিখে দিয়েছেন এসির পরিবর্তে এসি 12 বলা আছে না ও আচ্ছা 8 লিখেছি সরি তাহলে এখানে 12 হবে জি স্যার এটা আচ্ছা ধন্যবাদ তাহলে এসি ইকুয়াল টু 12 বলা আছে ভেরি গুড আচ্ছা তাহলে 12 ডিভাইডেড 0.5 তাহলে কত আসে বলো তো কুইক 24 তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 24 ভেরি গুড আচ্ছা তাহলে এটা হচ্ছে 24 তাহলে আমরা এখন বলতে পারি না এই যে এডি সমান কত বলো তো এডি সমান 8 8 ডি সমান 8 যেহেতু সমান তিন ভাগে ভাগ করেছো তার মানে আমরা এই মানগুলো আমি একটু উপরে লিখলাম হ্যাঁ এখানে দ্যাট ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 8 মিটার সবগুলো দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 8 মিটার আচ্ছা তাহলে আমরা এখন চলে এসো তোমার বস্তুটা যখন এ তে ছিল তাহলে এ তে আমার মোট শক্তি বের করতে হবে আচ্ছা তাহলে এ তে বের করার মোট শক্তি বের করার জন্য দেখো আমরা কি করতেছি দেখো ই পি এ মানে এ বিন্দুতে বিভব শক্তি দ্যাট ইজ ইকুয়াল টু এম জি ইনটু এইচ এ আচ্ছা বলো তো এম মানে কত 20 জি মানে কত 10 আর এই সে মানে হচ্ছে এ বিন্দুটা ভূমি থেকে কত উচ্চতায় এটা কিন্তু ভূমি এটা মাটি তাহলে সি থেকে কত উচ্চতায় আছে এটা 12 12 তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে কুইক ক্যালকুলেশন 2400 আচ্ছা তাহলে 2400 জুল হয়ে গেল এবারে চলে আসো ই কে কাইনেটিক এনার্জি এট পয়েন্ট এ দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম ভি এ তার উপরে স্কয়ার তাই না দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম মানে হচ্ছে 20 ইনটু ভি এ মানে ওই বিন্দুতে বস্তুটা ইনিশিয়ালি স্থির ছিল 0 তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 0 জুল তাহলে এই দুটো যোগ করলে আমরা ই এ পয়েন্টে মোট শক্তি পেয়ে যাব তাই না ই এ দ্যাট ইজ ইকুয়াল টু ই পি এ প্লাস ই কে এ এম আই রাইট দ্যাট ইজ ইকুয়াল টু 24 জুল এটা আমরা এ পয়েন্টে আমরা মোট শক্তি পেয়ে গেলাম এবারে চলে আসো
আমি একটা দেখাবো, বাকিগুলো তোমরা নিজেরাই পারবে। ডি পয়েন্টে এখন আমাকে শক্তি বের করতে হবে। আচ্ছা বলো তো, ডি পয়েন্টে যখন বস্তুটা আসবে তখন কি বস্তুটা স্থির না গতিশীল? বস্তুটা কিন্তু গতিশীল, তার মানে আমার এখানে বেগ বের করতে হবে। আর ডি তে যখন আসবে তখন ভূমি থেকে কত উচ্চতায় থাকবে সেটা বের করতে হবে। আচ্ছা, তো সেটা বের করার জন্য দেখো খুব ইজি একটা পদ্ধতি আছে। বলতো আমি যদি এই বরাবর একটা রেখা টেনে দিই তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি না? জি স্যার। তাহলে আমরা এই হাইটটা কিন্তু বের করতে পারি। দেখো এই যে H1, কেন কারণ আমার এটা জানা আছে হচ্ছে তোমার কত জানো আমরা পেয়েছি, এটা 8 মিটার পেয়েছি। খেয়াল করো তাহলে আমাদের ডি পয়েন্টে ভূমি থেকে কত উচ্চতায় থাকবে? এই উচ্চতায় থাকবে। তো টোটাল এসি উচ্চতা কত ছিল? 8 থেকে যদি আমরা 4 মাইনাস করি তাহলে আমরা এই হাইটটা পেয়ে যাবো। দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা, এইচ ডি টা আমরা কিভাবে? আচ্ছা এইচ ডি যেহেতু হয়ে গেল তাহলে দেখো আমরা কিভাবে বের করতেছি। দেখো ওই পয়েন্টের বিভব শক্তি ইপিডি that is equal to mg into hd, that is equal to m মানে হচ্ছে 20, g মানে 10 নিয়েছি তাই না, 10 into hd মানে হচ্ছে 8, that is calculation করলে কত হচ্ছে? 1600 জুল হয়ে গেল। এবারে আমার গতি শক্তি বের করতে হবে ekd, that is equal to half mvd তার উপরে স্কয়ার, that is equal to half m। আচ্ছা ভিডি মানে আমরা কি লিখতে পারি বলো তো? ভিডি স্কয়ার মানে কি আমরা লিখতে পারি না? টু জি লিখবো নাকি অন্য কিছু লিখতে হবে? এখানে কি জি লেখা যাবে বলো তো? জি তরণটা কি টোটালটা এদিকে কাজ করতেছে এদিকে? না স্যার। বলো তো এদিকে আমরা যদি একটা বস্তুকে উপাংশে ভাগ করি, একটা বস্তুকে যদি উপাংশে ভাগ করা হয় তাহলে এই বরাবর কোন উপাংশটা থাকে বলতো? mg sin theta থাকে না? sin theta, তার মানে এই বরাবর ত্বরণের উপাংশ কত বলো? g sin theta, g sin theta বরাবর ত্বরণের উপাংশ কিন্তু g sin theta, তার মানে ওইটাই কিন্তু আমাদের এখন নামকরণ করতে হবে, এইটাই হচ্ছে তোমার a। ঠিক আছে, এই তল বরাবর বস্তুটা যে নিচের দিকে নামবে সেটা কত ত্বরণে নামবে? g sin theta ত্বরণে নামবে। আর কত বলে নামতেছে সেটা হচ্ছে mg sin theta, আর কত ত্বরণে নামতেছে সেটা হচ্ছে জি সাইন থেটা। তার মানে আমার এখানে এই জায়গাটা আমি কোথায়, এই যে এই জায়গাটা আমার এখানে লিখতেছি এ ইনটু এস। আচ্ছা দ্যাট ইজ ইকুয়াল টু, আমি এখন মান অ্যাপ্লাই করতেছি, দেখো হাফ হাফই থাকবে, এম মানে হচ্ছে কত জানো? 20। আচ্ছা ভি এ মানে কত? 0² প্লাস ইনটু এম। আচ্ছা এ মানে কত জানো আমরা লিখলাম? জি সাইন থেটা। আচ্ছা আমি এটা একবারে লিখবো, জি মানে হচ্ছে 10 ইনটু সাইন থেটা মানে কত? 30 ডিগ্রি। ঠিক আছে, ইনটু এস মানে কত দূরত্ব আসতেছে, মানে এস এস বলতে বোঝানো হচ্ছে যে এ থেকে ডি দূরত্বটা, এ থেকে ডি মানে কত? 8। তাহলে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে ফাইনালি রেজাল্টটা একটু আমাকে বলো একজন। এটা 8, দ্যাট ইজ ইকুয়াল টু ক্যালকুলেশন করলে কত হচ্ছে এটা আমাকে বলো। সবাইকে শুনতে পাচ্ছ? আমি কত লিখেছি? 800। তোমাদের হিসাবে কত আসে? 800ই আসে স্যার। তে অনেকে বলতেছে 8 আবার 80, ভুল করো কেন? তাহলে আমার এখানে ডি পয়েন্টে মোট শক্তি হবে ইডি, দ্যাট ইজ ইকুয়াল টু ইকে ডি প্লাস ইপিডি, তাই না? দ্যাট ইজ ইকুয়াল টু ওটা কত ছিল তোমার? এটা 800, আর আগেরটা ছিল হচ্ছে তোমার 1600। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 2400 জুল। তাহলে দেখো তো আমার এ পয়েন্টে মোট শক্তি যা ছিল, ডি পয়েন্টে মোট শক্তি কি একই আসে না পরিবর্তন হয়েছে বলো?
সেটাই তো থাকবে, শক্তি নিত্যতা সূত্র তো শক্তির সৃষ্টি নাই, বিনাশ নাই, শক্তি শুধু একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হবে। অর্থাৎ আমার এখানে দেখো এ পয়েন্টে সমস্ত শক্তি ছিল বিভব শক্তি, গতি শক্তি শূন্য ছিল এখানে। এরপরে বস্তুটা যখন নিচের দিকে পড়তে থাকবে তখন হাইট কমে যাবে, হাইট কমে গেলে বিভব শক্তি কমে যাবে, তার এই যে বিভব শক্তি যতটুকু কমে যাচ্ছে সেই শক্তিটা কোথায় যাবে? উত্তর হচ্ছে ওটাই গতি শক্তি রূপান্তরিত হচ্ছে। তাহলে এই যে এখানে অভিকর্ষ ত্বরণটা একদম খাড়া নিচের দিকে কাজ করছিল। হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ খাড়া নিচের দিকে কাজ করতেছে বলেই তো এই বরাবর ত্বরণ শুধু জি লেখা যাবে না, এই বরাবর ত্বরণটা কত কাজ করতেছে, জি সাইন থিটা, অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেল সেই অনুসারে ত্বরণটা এদিকে কাজ করবে। জি তো সবসময় খাড়া নিচের দিকে কাজ করবে, কিন্তু তল বরাবর ত্বরণের উপাংশ কি, তল বরাবর কি জি কাজ করতেছে নাকি জি সাইন থিটা কাজ করতেছে? উত্তর হচ্ছে জি সাইন থিটা কাজ করতেছে। তাহলে সেই ত্বরণ নিয়ে তোমার এখানে এই বিভিন্ন পয়েন্টে বেগ বের করতে হবে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা বলো। তাহলে আমরা এ পয়েন্ট ডি পয়েন্ট আমরা বের করলাম, একই ভাবে ই পয়েন্টে বের করার কনসেপ্টটা একজন বলো, যে পারো সে বলো। ই পয়েন্টে আমরা বিভব শক্তি বের করবো, তাহলে হাইট বের করতে হবে। ই পয়েন্টে হাইট কতটুকু পাবো আমরা? ই পয়েন্টের আমরা এই হাইটটুকু পাবো, এই হাইটটা পাবো শুধু আমরা। আমি এটা আলাদা কালার নিয়ে দেখাচ্ছি, বস্তুটা তখন ই তে থাকবে, তখন কত হাইটে থাকবে? এ হাইটে থাকবে না? তাহলে এখন বলো ইতে আমার এখানে কি, তাহলে ইতে কত হাইটে থাকবে সেটা বের করা যাবে কিন্তু খুব সহজ একটা কনসেপ্ট অ্যাপ্লাই করে। বলো এটা যেহেতু সমান তিন ভাগে ভাগ করেছো এবং এটা যেহেতু বারো বারো ছিল না, তাহলে আমি আমি যদি এই বরাবর একটা ডটেড লাইন রেখা টেনে দিই, রেখা টেনে দিই, তাহলে তোমার এই এ থেকে সি এই এইটুক হাইট কত হবে জানো? এইট, এইট, এটা তিন ভাগের এক ভাগ হয়ে যাবে, এইট হয়ে যাবে। তো টোটালটা কত ছিল? বারো ছিল না? তো বারো হলে এটা তিন ভাগের এক, মানে তিন ভাগের দুই ভাগ উপরে থাকবে, তার মানে এটা এইট হবে। তো এটা এইট হওয়া মানে কি, তাহলে টোটালটা কত ছিল? বারো, বারো থেকে মাইনাস করলে কত হবে? তার মানে এইটু হাইট আমরা পেয়ে যাব, আর কত জানো, ফোর, ফোর মিটার পেয়ে যাব। দেখো তো বুঝতে পেরেছে কিনা? জি স্যার। আর যদি এভাবে বুঝতে না পারো তাহলে কি দিয়ে বের করবে? সূত্র দিয়ে বের করবে, ওই যে সাইন থিটা দিয়ে বের করবে যদি সমস্যা মনে হয়। এই যে এই অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি, আর এখান থেকে এই অ্যাঙ্গেল, এটা এই হাইট থেকে নামকরণ করে এইচ টু, তাহলে সাইন 30 ডিগ্রি দ্যাট ইজ ইকাল টু এইচ টু বাই এ থেকে আমরা শুরু করতেছি। তাহলে আট আর এখানে আট কত হবে? ষোলো হবে। তো ষোলো কে সাইন 30 ডিগ্রি দিয়ে গুণ করলে কত হবে? এইট হবে। তার মানে এই এইচ টু পেয়ে যাবো এইট, তার মানে এই হাইটটা হবে ফোর। ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। আচ্ছা তাহলে আমার এই ফোর হলেই কি বিভব শক্তি পেয়ে যাব, আর এখানে বেগ বের করতে হবে। বলো তো ইতে বেগ বের করার জন্য কি করব? বলো ইতে যখন বেগ বের করব তাহলে দেখো আমরা এখানে যদি আমরা একটু বের করতে চাই ই পি ই পি ই পি ই ই পয়েন্টে, দ্যাট ইজ ইকুয়াল টু এম জি ইন্টু এইচ ই, দ্যাট ইজ ইকুয়াল টু এম মানে হচ্ছে কত জানো, 20, মানে আমরা এখন কি লিখতেছি দেখো, ভি এ স্কোয়ার প্লাস টু ইন্টু জি সাইন থিটা, এই বরাবর ত্বরণের উপাংশ কিন্তু নট জি, জি সাইন থিটা ইন্টু এস। এস মানে কত বলো তো, এ থেকে ইতে এলে কত দূরত্ব অতিক্রম করবে বলো? ষোলো। এই যে এ থেকে ইতে এলে এখানে আট, আর এখানে আট কত, ষোলো, ষোলো। তার মানে আমরা এখানে পেয়ে যাচ্ছি এটা ষোলো। এবার এটা মান বসানোর পরে ক্যালকুলেশন করলে কত রেজাল্ট হয়, সামথিং একটা জুল পেয়ে যাবে, এখানে সামথিং একটা জুল পেয়ে যাবে। এই দুটা যোগ করলে তুমি ই পয়েন্টে শক্তি পেয়ে যাবে, ই ই দুটা একই হয়ে যাচ্ছে, টোটাল এনার্জি এট পয়েন্ট ই, দ্যাট ইজ ইকুয়াল টু ই পি ই প্লাস ই কে ই, ঠিক আছে। আচ্ছা দ্যাট ইজ ইকুয়াল টু, এটাও কত চলে আসবে, 2400 জুল চলে আসবে। এটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। জি স্যার। আচ্ছা জি স্যার, কিন্তু এখানে 16। হ্যাঁ বলো বলো স্যার, 8 লিখছেন যে কোথায়, এই যে ভি এ স্কোয়ার প্লাস টু জি সাইন থিটা, এটা ষোলো হবে, সরি এ থেকে ইতে এলে ষোলো হবে। হ্যাঁ ষোলো লিখতে হবে, ভেরি গুড।
আচ্ছা, তাহলে এখন আমার ই পয়েন্টে মোট শক্তি পেয়ে গেলাম। এবারে চলে আসে বি পয়েন্টে। বলো তো বি পয়েন্টে এসে বস্তুটা এসে বস্তুটা বি পয়েন্টে এলে হাইট কত হবে? শূন্য হয়ে যাবে না? জি স্যার। তো হাইট যদি শূন্য হয় তাহলে আমরা এখানে বিভব শক্তি নাই স্যার। তার মানে বিভব শক্তি নাই। তো বিভব শক্তি না থাকে মানে সমস্ত শক্তি কোথায় রূপান্তরিত হয়েছে বলো? তার মানে আমরা লিখতে পারি ই পি বি দ্যাট ইজ ইকুয়াল টু এম জি ইন্টু এইচ বি দ্যাট ইজ ইকুয়াল টু বিশ ইন্টু টেন ইন্টু জিরো দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। তার মানে সমস্ত শক্তি এখানে গতি শক্তিতে রূপান্তরিত হয়েছে। ই কে বি দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম ভি বি তার উপরে স্কোয়ার। ভূমিতে স্পর্শ করে আগ মুহূর্তের যে বেগ দ্যাট ইজ এম, এম হচ্ছে বিশ ইন্টু ভিবি মানে কত? আসলে আমরা একদম ওই এ থেকেই সবসময় লিখবো, সুবিধা হবে। ভি স্কোয়ার প্লাস টু ইন্টু জি সাইন থেটা ইন্টু এস, তাই না? এবার আমরা মান অ্যাপ্লাই করতে চাই, একজন ক্যালকুলেটার বের করে ক্যালকুলেশন করো। বিশ ইন্টু ভি এ মানে হচ্ছে জিরো স্কোয়ার প্লাস প্লাস টু ইন্টু জি মানে হচ্ছে টেন ইন্টু সাইন তিরিশ ডিগ্রি, আর এস এর মানটা কত লিখবে এখানে বলো তো? চব্বিশ। এস এর মান হচ্ছে চব্বিশ। দ্যাট ইজ ইকুয়াল টু ক্যালকুলেশন করলে চব্বিশশো ভোল্ট। দেখো এটা এসছে কিনা, অবশ্যই আসতে হবে। তাহলে আমরা টোটাল ক্যালকুলেশন করলে দেখো আমরা পেয়ে যাচ্ছি, ক্যালকুলেশন এখন আর করার দরকার নাই। তাহলে আমরা অঙ্কটা যেটা কনসেপ্ট সেই কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা সেটা আগে একটু দেখো। তাহলে ই ই কে বি দ্যাট ইজ ইকুয়াল আমরা কত পেয়ে যাচ্ছি? চব্বিশশো জুল। তাহলে দেখো তো আমরা তাহলে বিভিন্ন পয়েন্টে শক্তির যে নিত্যতা সূত্র এটা পালিত হয়েছে কি হয় নাই বলো স্যার? এই এই বিন্দুতেও কি থার্ড সাইন 30 ডিগ্রি ইউজ করব? অবশ্যই ইউজ করতে হবে। ত্বরণের উপাংশ তো তোমার ভূমিতে স্পর্শ করার আগ মুহূর্তে বেগটা বের করা হচ্ছে, আর ভূমিতে যখন একদম স্পর্শ হয়ে যাবে তখন তো বেগ শূন্য হয়ে যাবে, একটা সময় স্থির হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করে কত এসেছে দেখো, বের করতে পারো? চব্বিশ। তাহলে দেখো আমরা বিভিন্ন পয়েন্টে এই যে শক্তি নিত্যতা সূত্র যে বের করলাম আনত তলের ক্ষেত্রে, তাহলে আনত তলের ক্ষেত্রে শক্তি নিত্যতা সূত্র পরীক্ষা এলে তোমরা পারবে কিনা একটু বলো এখন আমাকে। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আজকের সময়, শেষ হয়ে গেছে, এক মিনিটেরও কম সময় আছে। আর একটা টপিক বাকি থাকলো, সেটা হচ্ছে যে সরল দোলকের ক্ষেত্রে কিভাবে শক্তি নিত্যতা সূত্র আমরা। স্যার আমি না ওই যে অভিকর্ষ স্তর 10 কেন নেওয়া হয়েছে এটা একটু বুঝি নাই।